আসসালামু আলাইকুম, আমি সাদিয়া, এসএসসি ভোকেশনাল ইউসিএফ সিলেট রিজিওনের দশম শ্রেণীর ছাত্রী। আমরা মেয়েরা যখন ঘরের বাইরে নানা প্রয়োজনে ঘরের বাইরে আসি, তখন আমরা নানা ধরনের নিপীড়নের শিকার হতে হয়। যেমন বাসে, মেলায়, মার্কেটে, বিশেষ করে যেখানে বেশি মানুষ থাকে সেখানেই। অবশ্য ইউসিএফ স্কুলে এই ধরনের নিপীড়নের সুযোগ নেই বললেই চলে। তারপরও আমাদের এখানে একটি শিশু পরিষদ আছে, যেখানে আমরা আমাদের সমস্যা সমাধান করতে পারি। আর এই সমস্যা সমাধানের জন্য আমাদের সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে, নারীকে নিজের পরিবারের সদস্যের মতো একজন মনে করতে হবে, তাহলেই হয়তো এই সমস্যা থেকে এই সমস্যার সমাধান হতে পারে। 25 নভেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী সহিংসতা দিবস উপলক্ষে ইউসেপ বাংলাদেশ 16 দিনের একটি কর্মসূচি পালন করছে। আমরা প্রতিনিয়তই দেখতে পারি যে আমাদের আশেপাশে প্রতিদিন কোনো না কোনো নারী নির্যাতিত হচ্ছে। তো আমাদের এই বিষয়ে সচেতন হতে হবে। আসুন আমরা নিজে সচেতন হই এবং আমাদের আশেপাশে সকলকে সচেতন করি। আমি নিজে সচেতন এবং আমার আশেপাশে যারা আছে সকলকে যদি সচেতন করতে পারি, তাহলে আমরা এই নারী নির্যাতন রোধ করতে পারব। আসুন আমরা একসাথে এর বিরুদ্ধে সোচ্চার গড়ে তুলি। ধন্যবাদ। আমরা নারীরা বিভিন্নভাবে সমাজ দিক থেকে, পারিবারিক দিক থেকে নির্যাতন হয়ে থাকি। এমনকি স্কুলে আসা যাওয়ার পথেও আমরা ইফটিজিং এর সম্মুখীন হই। আমাদের সমাজের পুরুষদের এই ভাবনা থেকে মুক্ত হতে হবে, তাদের মানসিকতা চেঞ্জ করতে হবে। নারী আর পুরুষ সমানভাবে কাজ করলেই আমাদের জাতি এবং দেশ এগিয়ে যাবে। তো আমরা পত্রিকার পাতা খুললেই একটা জিনিস সবসময় লক্ষ্য থাকে, হয় সেটা হেডলাইনে হোক বা একটু সেকেন্ড লাইনে হোক, যে নারীদের প্রতি সহিংসতা, এই এলাকায় নারীদের প্রতি এরকমের সহিংসতা হয়েছে, নির্যাতন হয়েছে। তো এইটা আসলে কেন হয়? এটা হয় মূলত আমাদের যে মাইন্ড সেট আপ, অর্থাৎ আমাদের মাইন্ডটা যদি ঠিক থাকে, তাহলে আমরা পারি আমাদের নারীদেরকে এই ব্যাপারগুলো থেকে প্রোটেক্ট করতে। সবথেকে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে তারাও মানুষ, আমরাও মানুষ। আমরা যদি সবাইকে মানুষের কাতারে দেখি একসাথে, তাহলেই আমাদের এই পৃথিবী সুন্দর হবে। আমি একজন পুরুষ হিসাবে অবশ্যই চাইবো যে নারীদের যে যথাযুক্ত সম্মান এবং নারীদের যে যথোপযুক্ত যে তাদেরকে একটা কাজে দেয়া, সেটা অবশ্যই যেন আমরা দিতে পারি। এবং সেক্ষেত্রে আমাদের একার দাঁড়ালে চলবে না, আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে করতে হবে যে নারীদের যে সম্মানটুকু তাদেরকে বিভিন্ন নির্যাতন নিপীড়ন থেকে রক্ষার জন্য আমাদের সকলের সহযোগিতা এবং সকলের আন্তরিকতার মাধ্যমে আমরাই পারবো আমাদের এই যে নারী সমাজ যারা আছে, আমাদের মা বোন, তাদেরকে বিভিন্ন ব্যাপার থেকে প্রোটেক্ট করতে।